যিশু নামে সকলকে আরেকটি বাদ দা হাউস অফ গড চার্চের স্বাগত জানাই। আজ আমরা প্রত্যেকেই আমাদের নিজের ভবিষ্যৎ নিয়ে ব্যস্ত। হ্যাঁ, আমাদের জীবনের চাষ পাঁচটাই যেন অন্ধকার মনে হয়। স্বাচ্ছন্দ্য আমরা সবাই পেতে চাই, স্বস্তি পেতে চাই। অরাজকতার মাঝে এই পৃথিবীতে আমরা যেন হাঁসফাঁস করি, কারণ একটাই, আমাদের যিনি ঈশ্বর তিনি আমাদের এক নতুন জীবনের প্রত্যাশা দিয়েছেন। সেই প্রত্যাশা সম্পূর্ণ এসছে তার আশীর্বাদের মধ্য দিয়ে, অনুগ্রহের মধ্য দিয়ে এবং তার প্রেমের মধ্য দিয়ে। আর তাই আজকে যখন আমরা দাঁড়িয়েছি প্রকৃতভাবে আমাদের ইচ্ছে অনিচ্ছের মধ্যে দাঁড়িয়ে রয়েছে সেই ভবিষ্যতের এক প্রত্যাশা। আমরা কতজন আছি আজকের এই পৃথিবীর পাপের চারপাশে, অনাচারের, ব্যভিচারের, দুরাচারের, ভ্রষ্টাচারের মধ্যে আমরা স্বতন্ত্রভাবে এক আকাঙ্ক্ষিত জীবনে চলতে রাজি আছি, যে জীবন আমরা যিশুর অনুগ্রহের মধ্য দিয়ে পেয়েছি, যে জীবনের আশীর্বাদ আমাদের প্রভু দিয়েছেন সমস্তভাবে তার প্রেমের আহ্বানে। আর তাই আজকে আমরা সেই ঘটনায় যাব, ঐতিহাসিকভাবে যিশু আসার প্রায় 600 বছর পূর্বে, খ্রিস্টপূর্বে ঘটনা হয়েছিল ইহুদি জাতির মধ্য দিয়ে। আমরা জানি ইহুদি জাতি বরাবরই বড় তারা অবুজের মতো কাজ করত। তো সেই সময় জিরোমিয়র যখন যিহুদা, তিনি সেই সাম্রাজ্যের যে ধ্বংস বা ঈশ্বরের বিচার আসতে চলেছে, ঈশ্বর তার মধ্য দিয়ে কিছু বলেছিলেন এবং তিনি সেই সময়ে তার যিনি সহযোগী ছিলেন সেই বারুক, যিনি জিরোমিয় যা বলতেন তা লিপিবদ্ধ করতেন তার সহকারী হিসেবে, সেই বারুক তখন এই অরাজকতার মাঝে তার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়েছিল। ঈশ্বরের যখন বিচার নির্ধারিত ইহুদি জাতির জন্য, আর সেখানে জিরোমিয় এবং বারুকের জীবনও সেই বিচারের সম্মুখীন হয়েছে। আর সেই সময় বারুক ভীত হয়ে পড়েছিল, আর তাই সে ভেবেছিল যে এই সদাপ্রভু আমার ব্যথার উপর আরো দুঃখ যোগ করিয়াছে, জিরোমিয় 45:3 বলছে। আর তাই তিনি বলছেন যে আমি আর কিছু বিশ্রাম পাইতেছি না প্রভু গো। সেই সময় আমরা দেখি যে আমাদের প্রভু সমস্তভাবে তাকে কি আশ্বাস দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে দেখো, তুমি নিজের আপনার জন্য মহৎ মহৎ বিষয়ে চেষ্টা করিবে না। তার মানে বলছে যে তুমি কি নিজের জন্যই শুধু ভাবছো, নিজের কতটা ভালো থাকবে, স্বস্তিতে থাকবে, সে চেষ্টা করো না। কেননা দেখো, আমি সমস্ত মর্তের প্রতি ইহুদি জাতির বিচার করবে, অন্যান্য জাতির মধ্যেও বিচার আনবেন তিনি। তিনি বলছেন অমঙ্গল ঘটাইব, কিন্তু যে সকল স্থানে তুমি যাবে, যে সকল স্থানে, সে সকল স্থানে তুমি তোমার জীবনকে লুটের দ্রব্যের ন্যায় তোমাকে আমি প্রাণ দেব, উপহার হিসেবে পাবে। আসুন প্রার্থনা যাই। ধন্যবাদ যিশু, তুমি আমাদের এই বাক্যের মধ্য দিয়ে তুমি সত্য প্রকাশ রাখো। যে ঘটনা ইতিহাসে ছিল সেই ঘটনার সমস্ত সাক্ষ্য আমাদের জীবনকে এক নতুন জীবনে প্রত্যাশিত ভবিষ্যতে নিয়ে আসুক। আমাদের সাথে থাকো, আমাদের সেই দৃষ্টি এবং তোমার প্রকাশের মধ্যে রাখো। প্রার্থনা যিশু নামে, আমিন। আপনাদের একটা ঘটনা বলি। এই ঘটনাটা বেশ কয়েক বছর আগের ঘটনা। আমরা জানি যে নিকোলাস খ্রিস্টপ এবং তার স্ত্রী শেরলি, এরা দুজনে সারা পৃথিবীব্যাপী কি করতেন, তারা যে সমস্ত
ছোট ছোট বাচ্চাদের দিয়ে, মেয়ে সন্তানদের দিয়ে যে কৃতদাস প্রথা করানো হতো, তাদের দৈহিক নির্যাতন করত, সেই সম্বন্ধে তিনি কিছু বিশ্লেষণ করতেন এবং সেইগুলো নিয়ে তিনি সমস্ত সেই কাজ করতেন। আর তাই আমরা দেখি যে সমস্তভাবে তিনি যখন সেই কাজ করছিলেন, তার স্বামী খ্রিস্ট তখন তাকে কি করেছিল, একটা মেয়ে দেখেছিল যার নাম মম ছিল। সেই মম ক্যাম্বোডিয়ান একজন বাচ্চা ছিল। আর সেই সময় আমরা দেখি যে সেই বাচ্চাটাকে কি করা হয়, কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয় এবং তাকে সেই ড্রাগ অ্যাডিকশন এবং নানান কুকাজে সেই ছোট্ট কন্যা সন্তানটিকে ব্যবহার করা হয়। তখন এরা যখন রিপোর্টিং করতে গেছেন, তাকে পাওয়ার পর তিনি যখন তাদের মায়া হলো এবং চেষ্টা করলেন এই সন্তানটিকে বদলাবার জন্য, এবং নানান ধরনের কাউন্সিলিংয়ের পর সেই সন্তান তাদের সমস্তভাবে বলা চলে জীবনে আসলেন। তারা তাদের সেই জায়গা থেকে বের করে আনলো, কুসংস্কৃতি বা কুসঙ্গ থেকে, এবং তার মা বাবাকে এর কাছে ফিরিয়ে দিল। তার মা বাবা প্রচণ্ড খুশি, কিন্তু সেই খুশি সেখানেই থেমে থাকেনি। তাকে নিয়ে গ্রামে আনন্দ, খাওয়া দাওয়া সব শুরু হয়ে গেল। কিন্তু প্রকৃত অসুবিধাটা কোথায় ছিল জানেন? প্রকৃত অসুবিধাটা ছিল যে যেখানে সমস্তভাবে তিনি দেখেছিলেন যে কয়েকদিন পর সেই সন্তান কি করেছিল, সেই সন্তান আবার সেই আসক্তির জীবনে ফিরে গেল। হ্যাঁ, তার মনে হলো যেন ওই জীবনটাই অনেক ভালো। এরকমই ঘটনা আজকে আমরা সেই জেরেমিয় 42 থেকে আমরা 45 অবধি জানতে শিখছি। আসল ঘটনাটা বারুককে নিয়ে, যিনি জেরেমিয়র সহচারী ছিলেন। কিন্তু প্রকৃত ঘটনা জানতে গেলে তিনটে জিনিস জানতে হবে। এক, যে বারুক যার সম্বন্ধে আজকে আমরা শুনছি, তার চারপাশে কারা ছিল, তার ইহুদি জাতি এবং জেরেমিয় ছিল, অপরদিকে ঈশ্বর ছিলেন। এই ত্রিকোণিক বা ত্রিকোণ চরিত্র সম্পূর্ণভাবে এই ইতিহাসে সমৃদ্ধ এমন দিয়েছে। আমরা জানি যে নানানভাবে ইহুদি জাতি বারবার তাদের জীবন ঈশ্বর আশীর্বাদ অনুগ্রহ দিয়ে রক্ষা করেছেন, আর তারা চেয়েছেন সর্বদাই সেই তাদের অভিশাপের সেই আগের জীবনে যেতে। যেই মেয়েটির কথা এইমাত্র বললাম, মম, তাকে ভালো করে আনা হলো, তারপরে তার ভালো জীবন লাগলো না, সে তখন ফিরে গেল সেই তার আগের জীবনে। আর তাই আমরা 42 অধ্যায় দেখি যে ইহুদি জাতির লোকেরা তাদের জীবনে কষ্ট দুঃখের মাঝে রয়েছে। তারা জেরেমিয়র কাছে এসে বলল যে দেখো জেরেমিয়, তাদের মহান ব্যক্তি, ক্ষুদ্র ব্যক্তি সকলে একসাথে আসলো, যে জেরেমিয় আমাকে, আমাদের সাহায্য করো। কি না, তুমি আমাদের হয়ে তুমি প্রার্থনা করো আমাদের ঈশ্বরের কাছে, যাতে আমরা প্রকৃত ঈশ্বরের আশীর্বাদ পেতে পারি। কি প্রার্থনা? না, প্রার্থনা করো যাতে আমরা প্রকৃতই সেই ঈশ্বরের আমরা আশীর্বাদ পেতে পারি, ঈশ্বরের কি ইচ্ছে সেটাকে আমরা জানতে পারি। আর তাই তারা গিয়ে বলল যে আমরা ঈশ্বর যা বলবেন সেই পথেই চলবো, সেটাই করব। আবার তারা বলল আমরা কথা দিচ্ছি। আর তাই জেরেমিয় তাদের সেই কথাটা নিয়ে গেল ঈশ্বরের কাছে, এবং তারা একথাও বলল 5-6 পদে 42-এর জেরেমিয়, যদি ঈশ্বর যা বলবেন সেই উত্তরটা আমাদের যদি সন্তুষ্ট না করো, তারপরও আমরা ঈশ্বরের কথাকে মান্যতা দেব। তারা সেই দাবি করলেন। আর তারপর 10 দিন পর আমরা দেখি যে যে মুহূর্তে আমাদের এই জেরেমিয়
দশ দিন পর সেই উত্তর পেলেন। তিনি সেই সমস্ত তাদেরকে গিয়ে সেই কথাগুলো ঈশ্বর কি বললেন শুনুন। ঈশ্বর বললেন যে তুমি তাদের বলো জেরেমিয়া যে তারা কোথায় আছে, না যিহূদা প্রদেশে রয়েছে। আর এই যিহূদা প্রদেশটা ঈশ্বর কি করছেন, অনাচারে ভরে গেছে। সেই বিচার তো তিনি আনবেন ইহুদি জাতির যে অবশিষ্ট যারা রয়েছে। বলছে ওদেরকে বলো যে ওরা এই দেশ যাতে না ছাড়ে, যেই অবস্থাই হোক। আমি বলছি ওদেরকে ওরা যাতে ওই দেশে থাকে, এবং ওদেরকে আমি কি করব, বৃদ্ধি দেব যা কেউ ওদের বিরুদ্ধে দাঁড়াতে পারবে না। আর তাই ওরা যেন ভয় না পায় যে ব্যাবিলিয়রের যে সাম্রাজ্যবাদী আসবে তাদেরকে আঘাত দিতে, কিন্তু ওদের ভয় পাওয়ার কিছু নেই, কারণ আমি ওদের সাথে রয়েছি, আমি তাদেরকে মুক্ত করব এবং তাদেরকে দয়া দেখাবো। আজকে কিন্তু এই কথাগুলো আমাদের জন্য কতটা মুহূর্ত রাখে, সেদিনকে আমরা দেখি যে ঈশ্বরকে তারা কথা দিয়েছিল জেরেমিয়া তুমি গিয়ে বলো, যা বলবে আমরা তাই মানব। কিন্তু আমরা এখানে দেখছি তারা যখন জেরেমিয়া এসে তাদের বলল যে ঈশ্বর বলেছে তোমাদের এই দেশ ছাড়তে হবে না, কারণ ঈশ্বর বলেছে বিপদ যতই আসুক এই দেশে, সেই ব্যাবিলনীয় সাম্রাজ্যবাদ আসুক দেশকে বা শত্রু আক্রমণ করুক, আমি আছি তো তোমাদের সাথে, তোমরা ভয় খেও না। কিন্তু বলে দিয়েছে ঈশ্বর তার সাথে কি দিয়েছে, প্রতিজ্ঞা শুধু দেয়নি যে আমি তোমার সাথে থাকব, তার সাথে কি দিয়েছে, সতর্কতাও দিয়েছে। কি সতর্কতা, যদি আমরা পড়ি 13:14-42 অধ্যায়ের, যে দেখো যদি তোমরা এই দেশে না থাকো আর যদি তোমরা ঠিক করো যে ওই মিশর দেশে যাব যেখানে খাদ্যদ্রব্য আমরা খুব দারুণ পাব, ঝুট ঝামেলা নেই, তাহলে আমার বিচার তোমাদের উপর আসবে। কি বিচার আসবে, তাহলে বলছে তোমাদের ঘরে খর্গ আসবে, দুর্ভিক্ষ আসবে, মৃত্যু আসবে, তোমরা কেউ পার পাবে না ঈশ্বরের এই অভিশাপ বিচার থেকে। আমাদের জীবনে ঈশ্বর যিশুর মধ্য দিয়ে দুটোই দেন, প্রতিজ্ঞা দেন যে খ্রিস্টীয় জীবনে কি প্রত্যাশা ভবিষ্যৎ, তার সাথে আমাদের সতর্কতিও করেন আমাদের জীবনকে তিনি কিভাবে দেখতে চান, আর সেই জীবনে তিনি আমাদের রাখেন। কিন্তু কথা হচ্ছে আমরা আমাদের এই জীবনে কতটা সেই সত্যিভাবে দেখি, কতটা আমরা জানি যে যিশু আমাদের জীবনকে তার প্রকৃত প্রত্যয়ের মধ্যে রেখেছে। আর তাই সেদিনকে আমরা দেখি যে ঈশ্বর যখন বলল কি শুনুন, মিশরে যেও না, 19 পদে বলছে তোমরা তোমাদের হৃদয়ে পরিচিত বা প্রতারণা করো না। তার মানে যে কথা দিয়েছো আমার কথা শুনবে, এবং আমি বলে দিয়েছি তোমাদের জীবন যত কষ্ট আসুক আমি আছি, আমি রক্ষা করব, তোমরা এই জায়গায় এই দেশ ছাড়বে না। আর তাই বলছে যে যারা তোমরা আমার আজ্ঞাকে মানবে তারা আশীর্বাদ ধন্য হবে, আর যদি না শোনো তাহলে তোমাদের যেখানে ইচ্ছে যেতে পারো, কিন্তু তোমরা কোথাও গিয়ে সুরক্ষা, ঈশ্বরের যে সুরক্ষা, ঈশ্বরের যে দয়া, তা পাবে না। আর তাই ঈশ্বরের সেই শক্তি আছে, তিনি যায় বাধ্য হয় তাকে তিনি রক্ষা করেন। কিন্তু 43 অধ্যায় দেখি ইহুদি জাতি কি করে, তারা বদনাম দেয়। যখন জেরেমিয়া তাদের বলল দেখো ঈশ্বর এই বলেছে তোমরা এই দেশ ছেড়ে যেও না, বিপদ যতই আসুক ঈশ্বর রক্ষা করবে, তারা বদনাম দিল। কি বদনাম দিল, এই তুমি মিথ্যা কথা বলছো, আমাদের ঈশ্বর এরকম বলতে পারে না, তুমি জেরেমিয়াও মিথ্যা কথা বলছো, এবং তোমার যেই সহকারী বারুক এও আমাদের তোমাকে পরিচিত করছে যে আমরা যাতে আরো বিপদে পড়ি। আমাদের খ্রিস্ট জীবনে হয় যখন আমরা বাক্য অনুযায়ী কেউ কাউকে বলি এটা করা ঠিক নয়, আমরা ভাবি ওরা মিথ্যে আমাকে বলছে অথবা আমার ভালো চায় না, এরকমভাবে আমরা জীবনকে করার চেষ্টা করি। আর সেই সময় আমাদের মনে রাখতে হবে এই জাতিগুলো কি বলেছে, তারা মেনে নিতে পারেনি, কারণ তাদের ইচ্ছে ছিল অন্য, যে দেশ ছাড়বো, কোন দেশে, মিশরে যাব, কারণ ওই দেশে খাদ্যদ্রব্য ভালো, দারুণ আরামে থাকবো, সুন্দর জীবনযাপন করবো,
কিন্তু ঈশ্বর তো তাদের ওই জায়গায় যাওয়ার অনুমতিই দেননি। আর তাই তারা নানান অজুহাত দিচ্ছে। আর তাই আমরা দেখি যে ঈশ্বর কি করেছিল, ঈশ্বর সেই সাম্রাজ্যবাদী দুজন, একজন যে ব্যাবিলন সাম্রাজ্যবাদী আর একজন যারা এসেছিল জেরুজালেমে ইহুদাকে, শহরকে, দেশকে বিনষ্ট করার জন্য, দখল করার জন্য, আর আরেকদিকে মিশরের রাজা পারোরাকে সরিয়ে সেই সাম্রাজ্যবাদী দখল করেছিল। আর তাই আমরা 44 অধ্যায়ে দেখি ঈশ্বর বলেছিল যে দেখো তোমরা যদি জেরেমিয়া যাকে বলেছি যেভাবে সেই কথা যদি না শোনো, তোমরা তোমাদের কথা অনুযায়ী চলো না। তখন জেরেমিয়া তাদের সাবধান করলো, তোমরা না ঈশ্বরকে বলেছ, আমাকে বলেছ যে ঈশ্বর যা বলবে তাই শুনবে, তোমরা কিন্তু শোনোনি, আর সেই জন্য তোমরা ঈশ্বরকে কি করেছ, ক্রোধ করেছ, তোমরা কি করেছ, ধূপ দাহ করেছ, ধুনো দেখিয়েছ অন্যান্য মূর্তি দেবতার মাঝখানে, তোমরা এসব কাজ করেছ। তাদের স্ত্রীরা বলল, আমরা কি একাই করেছি, আমাদের স্বামীরাও তো আমাদের সাথে ছিল। তার মানে পুরো জাতি ঈশ্বরের বিরুদ্ধে চলে গেছে, ঈশ্বর যেটা পছন্দ করে না সেই কাজ করেছে, আর তার ফলে ঈশ্বরের কোপ তাদের উপর নেমে এসেছে। তাই ঈশ্বর প্রশ্ন করেছিল যে কেন তোমরা ঈশ্বরের বিরুদ্ধে সমস্ত এই পাপ করছো, তা মহাপাপ, তোমাদের আমি উচ্ছিন্ন করব, তোমাদের সাথে আমার সম্পর্ক থাকবে না। ঈশ্বর আমাদের জীবনে বড় দয়াবান, আর তাই সেই দয়াটা আমরা অন্যভাবে ব্যবহার করার চেষ্টা করি। আমরা দয়া ব্যবহার করি আমাদের সুবিধের জন্য, আমরা বলি প্রার্থনায় যে প্রভু আমাদের ইচ্ছে এই, কিন্তু আমরা প্রকৃতপক্ষে আমাদের ইচ্ছেকে অন্যভাবে ব্যবহার করি, কখনোই আমাদের ইচ্ছেকে ঈশ্বরের কাজের জন্য ব্যবহার করি না। যে কখনো বলি না ঈশ্বর তুমি যা চাও তাই হোক, আমরা বলি যে ঈশ্বর তুমি যা চাও তাই হোক, কিন্তু আলটিমেট আমরা সেটাই করি যেটা আমরা চাই। এরাও তাই। আর ঈশ্বর বলেছে কি, আমার সাথে কোনো সম্পর্ক নেই, সম্পর্ক শেষ হয়ে যাবে। আর ঈশ্বরের সাথে সম্পর্ক মানে ঈশ্বরের অনুগ্রহ, দয়ার সমস্ত আশীর্বাদ সরে যাওয়া, ঈশ্বরের পবিত্র বা ধার্মিক প্রতিটা ক্রোধ তার আমাদের জীবনে নেমে আসা। আর সেদিনকে ইহুদি জাতি তাই হয়েছিল, তারা নানানভাবে ঈশ্বরের অবাধ্যতা করেছিল, তারা নম্র হয়নি, ঈশ্বরকে সম্মান করেনি, ঈশ্বরের নিয়মে চলেনি, ঈশ্বরের বাধ্যতায় ছিল না, তারা নিজেদের বাধ্যতায় ছিল, নিজেদের অহংকারে ছিল, আর তাই ঈশ্বর তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, ঈশ্বরের সাথে সম্পর্ক চলে গেছিল। আজকে আমাদের জন্য শিক্ষা, আমরা ঈশ্বরের কাছে অনেক কিছু চাই, কিন্তু সেটা ঈশ্বর যেটা বলেন সেটা আমরা প্রার্থনা মেনে নিতে পারি না। আমাদের এটা চাই মানে আমরা ভেবেই নিয়েছি প্রার্থনায় ওটাই আমরা পেয়ে যাব। ইহুদি জাতি তাই করেছিল যে কথা দিয়েছিল ঈশ্বর যা বলবে শুনবো, কিন্তু তারা শোনেনি। ঈশ্বরের সাথে প্রতারণা করার মহামূল্য সেই ইহুদি জাতিকে নয়, সেই দুটো দেশকেই, মিশর এবং জেরুজালেম, সেই ইহুদাকে সেই দিতে হয়েছিল। আর তাই আজকে আমাদের প্রকৃত যে অবস্থা, সেই অবস্থার দেখা যায় যে কি হয়েছে, ঈশ্বর তার সম্পর্ককে সম্পূর্ণ উচ্ছিন্ন করেছিল। কারণ তারা বলেছিল, কি বলেছিল জানেন, মারাত্মক কথা। যদি আমরা 44 অধ্যায় পড়ি, 44 অধ্যায়ের জিরমীয় 17-16 পড়ি, সেখানে তারা বলছে যে কিন্তু আমাদেরই মুখ নির্গত সমস্ত বাক্য স্বরূপ অনুযায়ী কার্য করিবই করিব, আমরা আকাশবাণীর উদ্দেশ্যে ধূপ জ্বালাবো, পেয়ে নইব ধূপ জ্বালাবো। ওরা ঠিক করে নিয়েছে ঈশ্বর আমাদের যা করুক আমরা ঈশ্বরের কথা শুনবো না, অথচ এরাই কথা দিয়েছিল প্রতারণার আত্মা ঈশ্বরের সাথে। আর আজকে কি বলছে, আমরা যেটা করব ঠিক করেছি এটাই করব। আমরা খ্রিস্টীয় জীবনে এগুলো করতে যাই, আমরা ভেবে নিই মনে মনে যে ঈশ্বর এটাকে দেবেই, না দিলে আমি আমার পরিবারের জন্য এটাই করব, অমুক জায়গায় এই বাড়িটা করবই, অমুক স্কুলে আমার সন্তানকে ভর্তি করবই, অমুক জায়গায় চাকরি আমি করবই, অমুকভাবে আমি চলবই। আর যখন পাই না তখন ঈশ্বরের কথা শুনি না, প্রার্থনা বন্ধ, আমরা নিজেদের মতো পথে চলি, আর তার ফলে কি, ঈশ্বরের অনুগ্রহ থেকে আমরা বঞ্চিত হই, ঈশ্বরের পরিকল্পনা থেকে আমাদের সেই জীবনের মঙ্গলের পরিকল্পনা থেকে অমঙ্গল ঘটে যায়। আর এখানেও তাই হয়েছে,
এই ইহুদি জাতি বারবার বারবার ঈশ্বরকে বলেছে যে শুনবো, তারা শোনেনি, এখন ঠিক করেছে কি অবাধ্য, এখন আমরা আমাদের মতো চলবো, আমরা তোমার ঈশ্বরের কথা শুনবো না, ঈশ্বরের কার্যকারিতা তারা শুনছে না। আর তাই তারা কেন এই ডিসিশন নিয়েছে, কারণ আমাদের এই দেশে কিছু নেই, ইহুদা দেশে, মিশরে গেলে খাদ্যদ্রব্য পাবো, পাবো অনেক কিছু, সেখানে সিকিউরিটি পাবো, আমাদের সুরক্ষা পাবো, স্বস্তি পাবো, শান্তি পাবো, আনন্দ পাবো। কিন্তু আপনার কি মনে হয়, যেখানে ঈশ্বর প্রকৃত তার আশীর্বাদ যেখানে থাকেন সেখানে দেওয়ার জন্য বলেছেন নির্দেশ, ঈশ্বরের আজ্ঞা আগে শোনা প্রয়োজন না নিজের আত্মার অভিযোগ বা আত্মার খুশিকে প্রয়োজন? আমাদের খ্রিস্ট জীবনে এই দ্বন্দ্ব আসে, এই একই দ্বন্দ্বে আমরা ভুগি, কখনো আমাদের নিজের ইচ্ছেকে প্রামাণ্য হিসেবে বলি এটাই ঈশ্বরের ইচ্ছে, আর অন্য কিছু মিথ্যাবাদী, যেটা জেরেমিয়াকে প্রমাণ করতে চেয়েছিল। আর তাই তারা ঈশ্বর প্রকৃত ঈশ্বরকে উপাসনা বন্ধ করে দিয়েছিল, তারা প্রকৃত ঈশ্বরকে উপাসনা বন্ধ করে দিয়েছিল, এবং তাদের মহিলারা বলেছিল এই এই আমাদের পুরুষরাই আমাদেরকে এই করেছে, তারা ঈশ্বরের বিরুদ্ধে মহা পাপ করেছিল। তাই ঈশ্বর বলেছিল যে তাদের সমস্ত কিছু সেই ধ্বংস হয়ে যাবে। কিন্তু ঈশ্বর তাদের বলেছিল কি জানেন, যদি 28:44 পড়ি, বলেছিল আমি তারপরও আমি কি আনবো, তোমাদের সেই এক ব্যবস্থার পরিকল্পনা রাখবো যেখান থেকে তোমরা বেরিয়ে আসতে পারবে। কিন্তু তারা তারপরও শুনেনি, তারা শুনেনি, উল্টো ঈশ্বরের বিরুদ্ধে গেছিল। আর ঈশ্বর জিরমিয় 44:29 কি বলেছে শুনুন, ঈশ্বর বলেছেন, সদাপ্রভু কহেন, তোমাদের কাছে ইয়াই চিহ্ন হইবে যে আমি এই স্থানে তোমাদিগকে প্রতিফল দেব, যেন তোমরা জানতে পারো যে তোমাদের বিরুদ্ধে আমার বাক্য অবশ্য অটল থাকে। হ্যালেলুইয়া। আমরা যেন ভুলে না যাই ঈশ্বরের বাক্যের কোনো পরিবর্তন হয় না, তা পরাক্রমশালী, সত্য এবং কার্য সাধনকারী। আর সেই বাক্য যখন ঈশ্বর বলেছেন আমার বাক্য চেঞ্জ হবে না, পরিবর্তন হবে না, অটল আছে, তোমরা যদি এই বাক্যকে মান্যতা না দাও, বাধ্যতা না দাও, তার পরিণাম তোমাদের ভুগতে হবে। আর তাই আমরা দেখি যে সমস্তভাবে সেই পরিণাম তারা ভুগেছিল। আজকে যদি আপনাদের এরকম দেখি যে চারটে জিনিস সন্ধান আমরা দেখি এই সমস্যার মধ্যে, যখন 45 বারুককে দেখি, বারুক ছিল জেরেমিয়ার সহকারী, তিনি তখন দেখছেন যে তাদের এই সমস্ত জাতি ইহুদা ছেড়ে, জেরুজালেম ছেড়ে চলে যাচ্ছে কোথায়, ইহুদি জাতি মিশর দেশে। তারা বারবার বলছে ইহুদি জাতি আমরা মিশর দেশে চলে যাব, কারণ ওখানে জীবনটা অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। আমাদের জীবনও এরকম ঘটে, আমরা অন্যদিকে তাকিয়ে যিশুর ইচ্ছেকে মান্যতা দিই না, মনে হয় ওটাই আমাদের ভালো, কারণ ওখানে গেলে আমি স্বস্তি পাবো, বোধ হয় সমৃদ্ধি পাবো, খাওয়া দাওয়া ভালো পাবো, সুরক্ষা পাবো। কিন্তু প্রকৃতই কি যিশু আমাদের সেই সুরক্ষার কথা বলেন? এখানে মনে রাখতে হবে ইহুদি জাতি বারবার এই ভুল করেছেন। যদি আমরা দেখি মসিয়ে যখন সেই সেই সমুদ্রের ধারে সমস্ত জাতি নিয়ে মিশর থেকে বেরিয়ে আসছিলেন, পেছনে সৈন্য, সামনে সমুদ্র, তখন সবাই বলেছে এর থেকে ভালো ছিলাম সেই মিশর দেশে। এমনকি গণনা পুস্তকে 14:14 আমরা তাই দেখি যে তারা বলছে যে কি, যে এর থেকে ভালো আমাদের মিশরে ফেলে যাও। তো এই ইহুদি জাতি বারবার তার মিশরে যাওয়ার জন্য বলেছে, যেটা আজকে আমরা ইলাস্ট্রেশনে বা প্রথমে উদাহরণ হিসেবে ওই মম মেয়েটাকে দেখেছি, তাকে ভালো করে নিয়ে আসা হলো, তার জীবনকে ফিরিয়ে আনা হলো, মা বাবার কাছে কিডন্যাপ হওয়ার পরও আসক্তির জীবন থেকে, কিন্তু সে শেষে আবার ওখানে ফিরে গেল। এই ইহুদি জাতি ছিল এরকম, তাদের আসক্তি সমৃদ্ধি তাদের নিজের ইচ্ছের মধ্য দিয়ে, তারা সর্বদা সেই জায়গায় যেতে চায় যেই জায়গার জন্য ঈশ্বর তাদেরকে মান্যতা দেননি। আর তাই আজকে দেখি যে বারুক 45 সে ঈশ্বরকে বলছে, ঈশ্বর আমি কি করলাম, এই লোকগুলো তো ধ্বংস হবে, আমিও তো ধ্বংস হতে চলেছি, আমার ভবিষ্যৎ তো গেল, তার ভবিষ্যতের চিন্তা হয়েছিল। তাই ঈশ্বর তাকে একটা কথা বলেছিল, তুমি তোমার সমস্ত ভাবে কি, যে বারাক তুমি তোমার নিজের জন্য বিরাট একটা কিছুর খোঁজ করছো, কিন্তু এমন বিরাট জিনিস খুঁজো না, তোমার স্বার্থের জন্য খুঁজো না, আমি তোমায় বাঁচাবো। আর সেইখানে আমরা দেখি
যে আজকে আমাদের শিক্ষা যে কেন এ কথা আমাদেরকে বলা হয়েছে যে তোমরা এ খুঁজো না, কারণ আমরা আজকে যে বিষয় যে স্বস্তি খুঁজতে গেছিল কে বারাক, যে ওই দেশে গেলে ইহুদি জাতির মতো আমিও স্বস্তি থাকব, কিন্তু ইহুদি জাতি হয়তো তার করুণা পায়নি, কিন্তু আমরা জানি এই বারাক তার সম্পূর্ণ ঈশ্বরের করুণা পেয়েছিল, যে বারুককে ঈশ্বর সেই করুণা দিয়েছিল। আর তাই আজকে আমার মনে হয় দুর্বলতমদের বেঁচে থাকাটা সব থেকে যোগ্যতা হচ্ছে ঈশ্বরের অনুগ্রহ। চারটে জিনিস আমাদের দেখি যদি ঈশ্বর বলেন যে কি খোঁজা উচিত। যখন ঈশ্বর খোঁজেন সন্ধান করেন কি করেন, তিনি তার পুত্রের মধ্যে দিয়ে চান যে স্বর্গরাজ্যের বিস্তার। দুই, ইহুদি জাতি কি খোঁজ করে, তাদের ইচ্ছা যাতে সম্পূর্ণ সিদ্ধ হয়, ঈশ্বরের ইচ্ছে নয়। তিন, এখানে যে বারাক কি খুঁজছিল, তার নিজের সুরক্ষা, যে তার ভবিষ্যৎ কিভাবে সুরক্ষা হবে। আর আমরা দেখছি যিশু যখন পৃথিবীতে এসেছিলেন কি খুঁজতে এসেছিলেন, তিনি এসেছিলেন যারা পাপে হারিয়ে গেছে তাদেরকে তিনি উদ্ধার করতে। আর আজকে আমরা কি খোঁজ করছি, আমরা কি বারুকের মতো সস্তার সন্ধান করছি, যে স্বস্তি যেখানে থাকবে, যেখানে খাদ্যদ্রব্য থাকবে, যেখানে আমি ভালো সুন্দর থাকব, আমার আনন্দ থাকবে, আমার সত্যি থাকবে, আমার শান্তি থাকবে, সেটা কি সত্যি ঈশ্বর চান ইহুদি জাতির মতো আপনার জীবনে? আপনি কি কখনো ভেবে দেখেছেন যে ঈশ্বর আপনাকে কেন এই পৃথিবীতে পাপ থেকে মুক্তি করেছে, কেন ইহুদি জাতির মতো আপনাকে এক নতুন জীবন দিয়েছে? আপনি কি সেই দিশায় কখনো ভেবে দেখেছেন যে প্রকৃত আশীর্বাদ কখন আসে আপনার জীবনে, যখন আপনি ঈশ্বরের ইচ্ছেকে মান্যতা দেন, যখন আপনি ঈশ্বরের সেই জীবনকে সমস্ত বহন করতে পারেন? আর তাই এখানে আমরা দেখি যে সম্পূর্ণভাবে যে প্রকৃত সুরক্ষা আসে যদি আমরা ঈশ্বরের শক্তির উপর নির্ভর করি। আমরা কখনো আমাদের পরিবর্তিত স্থানে জায়গা পরিবর্তন করলেই আমাদের সুরক্ষা আসে না, কারণ মনে হবে যে কোনো রাজা যেমন ইহুদি জাতিকে ধ্বংস করতে এসেছিল, তাদের রাজাদের রাজা ছিলেন ঈশ্বর। তার ঈশ্বর যদি সবসময় চান যদি আমরা তাকে সম্মান না করি, তিনি কখনো আমাদেরকে সেই সম্মান দেবেন না। তাই ঈশ্বর চান না বারুকের মতো আমরা জায়গা পরিবর্তন করি ভয় পেয়ে, বরং উনি চান আমাদের সমস্ত স্বার্থের ইচ্ছেকে পরিবর্তন করি। ঈশ্বর কখনো ভয় হয়ে কোনো কাজ করেন না, মনে রাখতে হবে। সমস্তভাবে যে কোনো ভয় হয়ে যদি কাজ করি সেটা কোনোদিন আমাদের সুরক্ষা আনতে পারে না, কারণ ঈশ্বরের সমস্ত পরিকল্পনা আমাদের ইচ্ছের সাথে কখনোই মেলে না। আর তাই মনে রাখবো আমরা যে ঈশ্বর যা বলেন তা করেন। কিন্তু প্রকৃত যদি আজকে আমাদের জীবনে দেখি যে বারুক কি হয়েছিল, বারুক বলেছিল ঈশ্বর আমার জীবনে কষ্ট বেড়ে গেছে। আমাদের খ্রিস্টীয় জীবনে এরকম কষ্ট বাড়ে, আমরা ভয় পেয়ে যাই, আর যখন দুঃখ আসে আমাদের কি করে, ভয় আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করে, ভয় আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করে। কিন্তু আমরা ঈশ্বরের বিচারকে ভয় করি না, বরং চারপাশের অবস্থানকে ভয় করি, আমরা ওখান থেকে বেরোবার চেষ্টা করি, আমাদের নিজেদের বুদ্ধিতে ঈশ্বরের বুদ্ধির ওপর নির্ভর করি না। কারণ হিতবোধের 3:5 বলে নিজ বুদ্ধিতে নয় তুমি ঈশ্বরের ওপর বিশ্বাস নির্ভর করো। আর আমরা কি করি, আমরা চেষ্টা করি যে আমাদের সমস্ত শত্রুতার মাঝে ওই জায়গার মধ্যে থেকে বেরিয়ে আসতে। আমরা ঈশ্বরের ইচ্ছেকে খুঁজি না, ঈশ্বরের উদ্দেশ্যকে খুঁজি না, ঈশ্বরের প্রতিজ্ঞাকেও ভুলে যাই, তাই আমাদের সমস্ত আশা হারিয়ে যায়, কারণ ঈশ্বরের বিচারের বিরুদ্ধে আমরা এগোতে চাই ইহুদি জাতির মতো। আর তাই মনে রাখতে হবে যখন আমরা সত্যি নিজেদের স্বার্থের মতো বারুকের মতো নিজেদের সুরক্ষা খুঁজি না, কি খুঁজি, আমরা ঈশ্বরের ইচ্ছেকে খুঁজি, ঈশ্বর তখন আশীর্বাদ দেন। আর তাই মনে রাখতে হবে তিনটে জিনিস, যদি আমরা ঈশ্বরের বাক্যের বাধ্যতাকে খুঁজি। তাই যিশু যেটা করেছিল তিনি শুধু বাধ্যতা খোঁজেননি, তিনি সেই বাধ্যতায় চলেছেন বাক্যের। দুই, ঈশ্বরের প্রতিজ্ঞার ওপর বিশ্বাসকে খুঁজি সবসময় জানো, কারণ যিশু জানতেন যে তিনি ক্রুশের মতো জায়গাতেও তিনি সেই জায়গাকে নিয়ে আসতে পারবেন যেখানে সব নামের ঊর্ধ্বে তাকে ঊর্ধ্বে করা হবে। আর তাই তিনি দাঁড়িয়েছিলেন, আর ঈশ্বর ইচ্ছে কি তা যেন আমরা খুঁজি। আজকে যদি আমরা বলি যে ইহুদি জাতির মতো
বারুকের মতো আমাদের জীবন কোথায়, আমরা কোথায় দাঁড়িয়ে আছি, আমরা কি সত্যি এমন জায়গা দাঁড়িয়ে আছি বারুকের মতো চারপাশে অরাজকতা, কি করব জানি না, আমরা মনে হয় এই জায়গা ছেড়ে দিই, এখানে আর থাকবো না, এদের সাথে চলবো না, ওই করব না। কিন্তু ঈশ্বর যদি আপনার জীবনে চান, আপনার উচিত সেই জায়গায় থেকে ঈশ্বরের গৌরব করা, ঈশ্বরকে প্রার্থনা করা, ঈশ্বরের বাক্যের মধ্য দিয়ে তার বাধ্যতাকে শোনা। ইহুদি জাতি বারবার করে ধ্বংসের মুখে পড়েছে, কারণ তারা ঈশ্বরের অবাধ্য হয়েছে, তারা ঈশ্বরকে মান্যতা দেননি, তারা সর্বদা ঈশ্বরকে বলেছেন যে ঈশ্বর যা চায় তিনি সেভাবে তারা সেই মান্যতা দেননি। আর তাই আজকে যারা আমরা যিশুর জীবনে দাঁড়িয়ে রয়েছি প্রকৃত, তাদের জন্য বারাকের মতো জীবন এক নতুন শিক্ষা দেয়। বারাকের মতো জীবনে আমরা এক নতুন শিক্ষা পাই, যে শিক্ষা যিশু আমাদের দিয়েছেন তার জীবনের মধ্য দিয়ে। কারণ বারাক যখন দাঁড়িয়েছিল সে ভবিষ্যৎ অন্ধকার দেখেছিল, আরে আমি ওই দেশ ছেড়ে আসলাম, ইহুদা ছেড়ে, এই দেশেও তো বিপদ, কিন্তু ওই দেশে সবাই কিসের আশায় গেছিল, নতুন ভবিষ্যৎ, খাদ্যদ্রব্য পাবো, শান্তি পাবো, সুরক্ষা পাবো। মনে রাখতে হবে ঈশ্বরের আশীর্বাদ, ঈশ্বরের সুরক্ষা কোনো জায়গার ওপর নির্ভর করে না। তাই বারুক একটা ভুল কাজ করেছিল, সে কি, সে জায়গা পরিবর্তন করার মতো ইহুদি জাতির সাথে ভেবেছিল তার জীবনও সুরক্ষিত হবে, তার জীবনও খাওয়া দাওয়া স্বস্তি থাকবে। কিন্তু সে যখন দেখলো সেও ঈশ্বরের সেই বিচারের তলায় চলে আসছে, সে ঈশ্বরের দিকে তাকালো, ঈশ্বরের কাছে বলল, প্রার্থনা করলো, ঈশ্বর তাকে একটা কথাই বলল, তুমি যে ভালো ভালো কিছু চাইছো সেটা তোমার নিজের জন্য চাইছো, এরকম চেষ্টা করো না। তাই আমরা যারা খ্রিস্টের জীবনে আছি, আমাদের নিজের সুরক্ষা, নিজে ভালো থাকার জন্য, নিজের স্বস্তির জন্য আমরা যেন সর্বদা ঈশ্বরের কাছে সেই দাবি না করি। যদি আমাদের চারপাশে অরাজকতা থাকে এবং প্রভু চান এই অরাজকতার মধ্যেই আমরা তার দীপ্ত বহন করব, প্রকৃত লবণ বহন করব, আমরা সেই জায়গায় বিশ্বাসে স্থির থাকব। আর তাই মনে রাখতে হবে আমাদের প্রকৃত ভবিষ্যতের আশা আসে যখন আমরা ইচ্ছেতে খুঁজি না স্বার্থের ইচ্ছেকে, যখন ঈশ্বরের ইচ্ছেকে মান্যতা দিই। আর তাই আমাদের জীবনে বিপদ আসে কারণ আমাদের নিজেদের ইচ্ছেতে চলা, তার পরিণাম আমাদের বইতে হয়, সেই জন্য আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যায়। কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ, তিনি ভবিষ্যৎ আমাদের বহন করেন। আর তাই এই অনাচারের পৃথিবীতে বারুকের মতো আপনি আপনার জীবনের মূল্যটাকে কিভাবে দেখেন? বারুককে কিন্তু কি বলেছিল ঈশ্বর 45:5, যে এই দেশে যখনই ধ্বংস হোক, যেখানেই হোক, তুমি যেখানে যাবে তোমার জীবনকে আমি বাঁচাবো, রক্ষা করব। তার জীবনকে সেই বাঁচানোর সেই মূল্যবোধ যিশু ঈশ্বর তাকে দিয়েছিলেন। আজকে যিশুর মধ্য দিয়ে ঈশ্বর আমাদের প্রত্যেককে সেই একই মূল্যবোধ দিয়েছে। আমরা যে পরিস্থিতিতে থাকি, যে পরিবেশেই থাকি, যদি আমরা প্রভুকে বলি যে তোমার বাধ্যতায় চলবো, তার জন্য আমাদের সমর্পিত হতে হবে, তার বাধ্যতার জীবনে চলতে হবে। আর তবেই আমাদের বারুকের মতো অন্ধকার ভবিষ্যতেও প্রত্যাশার আলো দেখতে পাব। আজকে আপনাকে যদি প্রশ্ন করি, আপনি কি এই আলো দেখতে পান আপনার জীবনে? আপনার যদি আলো বলি, কিভাবে আপনি আলো দেখেন আপনার জীবনে? প্রকৃত আলো আপনার জীবনে কোথা থেকে আসে? প্রকৃত আলো আসবে সেখানেই যেখানে আপনার ঈশ্বরের সাথে সম্পর্ক থাকবে। ইহুদি জাতির সম্পর্ক চলে গেছিল, আর তাই তারা হারিয়ে গেছিল যে ঈশ্বর সত্যি তাদের জীবনে কি সেই জায়গায় নিয়ে যেতে পারবে। যদি ঈশ্বরের সাথে আপনার সম্পর্ক থাকে, তা বাধ্যতা দিয়ে সম্পূর্ণ তৈরি হয় এবং সেই বাধ্যতা আপনার জীবনকে আশীর্বাদ বহন করবে। তাই এই পৃথিবীর মধ্যে যদি আমরা ঈশ্বরের সত্যতায় চলি, যাকোবের 1:12 মনে রাখব, ধন্য সেই ব্যক্তি যে পরীক্ষা সহ্য করে, কারণ পরীক্ষা সিদ্ধ হইলে পরে সে জীবন মুকুট প্রাপ্ত হইবে, তাহা প্রভু তাহাদিওকে দিতে অস্বীকার করিয়াছেন, যাহারা তাহাকে অঙ্গীকার করিয়াছেন, যাহারা তাহাকে প্রেম করে। হ্যালেলুইয়া, আমেন। আর তাই আজকে বারুক আশীর্বাদ পেয়েছিল তার চারপাশে অরাজকতার মধ্যে। আপনি আমি কি প্রস্তুত যে খ্রিস্টীয় জীবন হিসেবে আমাদের সমস্ত একটাই, যে খ্রিস্টের মধ্য দিয়ে যে নতুন জীবন পেয়েছি, আমাদের চারপাশে যা হোক না কেন, নির্বিচ্ছিন্নভাবে আমরা প্রভুর তলায় রাখবো,
আমরা স্বস্তি খুঁজতে যাব না আমাদের স্বার্থের জীবনকে নিজেকে বাঁচাবার জন্য। যদি এই অরাজকতার মধ্যে, পাপের পৃথিবীতে, অন্ধকারের জীবনে, পৃথিবীর মাঝে আমাকে ঈশ্বর দীপ্ত রূপে বসিয়ে রাখেন, আমার সেই তার অনুগ্রহের দীপ্ত আমি বহন করব। কারণ যেটা আজকে শিখছি, স্বস্তি খুঁজতে গিয়ে বারুক কি পেয়েছিলেন? ঈশ্বরের করুণা পেয়েছিলেন। তাই আমাদের সর্বতম দুর্বলের জীবনেও যদি আমরা ঈশ্বরের তলায় থাকি, আমরা ঈশ্বরের আশীর্বাদ বহন করতে পারি। মনে রাখবেন, সেই বারুককেও দিয়েছিল তার জীবনকে উপহার হিসেবে, যখন তাকে বাঁচিয়ে দিচ্ছে। তাই ঈশ্বরের অনুগ্রহ হলো আপনার জীবনের বড় পুরস্কার। যেখানে আপনি যেখানেই দাঁড়ান, যিশুর আশীর্বাদ অনুগ্রহ আপনার জীবনে প্রবেশ করছে। তাই সারা পৃথিবীতে, যেমন ইহুদি জাতির বিচারের মাঝেও অনুগ্রহ পেয়েছিল বারুক, আর আজকে এই সারা পৃথিবীতে যখন বিচার আসবে আগামী দিনে, আমাদের প্রকৃত ভবিষ্যৎ পাবো যিশু খ্রিস্টের মধ্য দিয়ে। কারণ যিশু তার মহামূল্য জীবনের মধ্য দিয়েই আমাদের সেই ভবিষ্যৎ দিয়েছেন। একটা ঘটনা দিয়ে আমি আজকে আপনাদের শেষ করব। সেই ঘটনাটা হয়েছিল অনেক বছর আগে। আমরা যদি দেখি যে আমাদের প্রথম বিশ্বযুদ্ধের সময় যে ঘটনাটা ঘটেছিল, কি ঘটেছিল? সেই প্রথম বিশ্বযুদ্ধের সময় একজন লেফটেন্যান্ট কর্নেল ছিলেন, যার নাম ছিল জন ম্যাক রে। তিনি একজন কানাডিয়ান ডাক্তার ছিলেন এবং সেই যুদ্ধক্ষেত্রেও তার প্রস্তুত ছিল। এই ঘটনাটা হয়েছে 1915 সালে মে মাসের ঘটনা। ঘটনাটা এরকম, তিনি কি করতেন, তিনি তার সেকেন্ড বা দ্বিতীয় যুদ্ধের সময় তিনি বেলজিয়ামে ছিলেন এবং ম্যাকরে তখন তার অনেক বন্ধুকে, যারা তার যুদ্ধক্ষেত্রে ছিল, তাদের হতাহত তাদের জীবনকে দেখেছিলেন। আর তার কষ্ট ছিল, তার হৃদয়ে কষ্ট ছিল যে কি করে আমার এই বন্ধুগুলো মৃত হচ্ছে, কী করে তাদের জীবনকে আমরা বাঁচাতে পারি। তার ভেতরে অনেক ধরনের কষ্ট এসেছিল। আর সেইখান থেকে তিনি যখন নানানভাবে তার জীবিকা করেছেন, সেই অবস্থায় তিনি দেখেছিলেন, কি দেখেছিলেন, তিনি দেখেছিলেন যে সমস্তভাবে এই এত এত মানুষ মৃত্যু হয়েছে, তাকেও নিউমোনিয়া ধরে নিয়েছিল। এবং শেষে জানুয়ারি মাসের 1918 খ্রিস্টাব্দে তিনি সেই যুদ্ধক্ষেত্রেই মৃত হয়েছিলেন, কিন্তু কখনো যুদ্ধক্ষেত্র চলে যাননি। তিনি দায়বদ্ধতা, তার বিশ্বাসযোগ্যতা, সমস্ত কঠিন মুহূর্তেও তিনি সেই জায়গা পরিবর্তন করেনি। আর আজকে শিক্ষা এখানেই, তিনি স্বস্তি খুঁজতে গিয়ে অন্যের কে ক্ষতির মুখে ফেলে দিয়ে যাননি, বরং তিনি স্বস্তি নিজের নয়, স্বস্তি খুঁজতে গিয়ে পেয়েছিলেন বারুক, ঈশ্বরের দয়া করুণা। যেখানেই থাকেন না কেন, আমাদের জায়গার পরিবর্তনে কোনো রকম সুরক্ষা, স্বস্তি বা জীবনের আশীর্বাদ খ্রিস্টের আসতে পারে না। আমরা যে পরিস্থিতি থাকি, যে জায়গায় থাকি, যদি ঈশ্বর চান সেখানে তার গৌরবের মধ্য দিয়ে আমাদের চলতে, তিনি আমাদের সমৃদ্ধি দেবেন, তিনি আমাদের সমস্ত প্রত্যাশিত দেবেন। ইহুদি জাতিকে ঈশ্বর বলেছিল, তোমরা এখান থেকে ছেড়ে যেও না, আমি তোমাদের সাথে আছি, কিন্তু না শুনলে তোমাদের সাথে আমাদের উৎপাট করব আমার সম্পর্ক। তাই আমার বিশ্বাস, যিশুর মধ্য দিয়ে আমরা যে সম্পর্ক পেয়েছি, সেই সম্পর্ক উৎপাট হবে না, কারণ খ্রিস্টের মহামূল্য জীবন দিয়ে পেয়েছি। তাই আমাদের ভবিষ্যৎ খুব নিশ্চিত, বারুকের মতো অনিশ্চিত নয়, কারণ যিশু আসবেন এরপরে, তখন আমাদের সেই স্বর্গে নিয়ে যাবেন। আপনি আমি কি প্রস্তুত? আপনি কি জানেন আপনার ভবিষ্যৎ যিশুর মধ্য দিয়ে কতটা নিশ্চিত, কতটা সত্য, কতটা সম্পূর্ণতার মধ্যে রয়েছে? আসুন আমরা বারুকের মতো, যাতে নিজেদের স্বার্থের জন্য, স্বস্তির জন্য বা ইহুদি জাতির মতো স্বচ্ছন্দের জন্য না খুঁজি। কারণ বারুক স্বস্তি খুঁজতে গিয়ে ঈশ্বরের অনুগ্রহ পেয়েছিলেন তার জীবনকে। আর আমরা আমাদের স্বস্তি খোঁজার জন্য খ্রিস্টীয় জীবনে নয়, বরং তার করুণার মধ্য দিয়ে সেই সন্ধানে, তার স্বর্গরাজ্যে বিস্তারের জন্য আমরা প্রকৃত সেই বাধ্যতায়, সেই মান্যতায় প্রস্তুত হই এবং অন্যদের প্রস্তুত করি, কারণ খ্রিস্ট আসছেন। তাই স্বস্তির মধ্যেও, অনাচারের পৃথিবীতে স্বস্তি খুঁজব না আমরা, আমরা স্বস্তি খুঁজার মধ্যে দিয়েও যাতে তার করুণা পাই বারুকের মতো, আমাদের নিজের স্বার্থে নয়, খ্রিস্টের গৌরবের জন্য, তার জন্য আমরা চলব। ঈশ্বর আশীর্বাদ করুন। ধন্যবাদ সকলকে। জয় যিশু ইমানুয়েল। থ্যাংক ইউ।